বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় মেঘ জাওন। আজ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ফুঁসছে, কবে নাগাদ কোন উপকূলে আছড়ে পড়বে, যখন আছড়ে পড়বে ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ কেমন হবে, কেমন হবে প্রাকৃতিক ধ্বংসলীলা, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তা চলুন দেখে নিই। শেষের মুখে দাঁড়িয়ে নভেম্বর মাস, আর কয়েকদিন পরেই ডিসেম্বর মাস আসছে। ডিসেম্বর মানে প্রবল শীতের মাস, তাই এখন আপাতত শীতের আমেজ উপভোগ করার মরশুম রয়েছে সামনে। কারণ এই শীতের মরশুমে একবার শুরু হবে পিকনিক ও বাইরে ঘুরতে যাওয়ার হিড়িক। তবে এই শীতের আগমনই এই নভেম্বরের খানিকটা বাধাপ্রাপ্ত হয়েছে। তার কারণ হলো বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, তা থেকে তৈরি হওয়া একের পর এক নিম্নচাপ ঘূর্ণিঝড়, আর এর জেরেই তৈরি হলেও সতর্কতা। গত সপ্তাহে ঘূর্ণিঝড় মিদিরের আতঙ্ক কেটে গিয়েছে, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয়েছে। পশ্চিমবঙ্গে এই ঝড়ের তেমন একটা প্রভাব পড়েনি, তবে এখন বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমে উদ্বেগ বাড়িয়েছে বাঙালিদের মনে। আর এবার এই ঘূর্ণাবর্ত প্রথমে গভীর নিম্নচাপ, পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে আজই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের বুকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে কি দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে থাকছে দুর্যোগের আশঙ্কা? হাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। আগামীকাল সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, তবে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা জানা যায়নি। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে নাম হবে মেঘ জাওন। এই সিস্টেমটি ক্রমে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস মিলছে, তবে সোমবার অবধি এর কোনো সুস্পষ্ট পূর্বাভাস মেলে না। কিন্তু ঘূর্ণিঝড় হলে সেটি বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আজ থেকে দেখা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আজ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি দ্বীপে। এই বৃষ্টি আগামীকাল থেকে বাড়বে বলে পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে আজ থেকে 40 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে সেখানে, সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করে দেওয়া হয়েছে।